দেখার জন্য খুব একটা যে মুখী আছে ব্যাপারটা এমনও না তাহলে এই ধরনের সিনেমা কেন বাংলাদেশে আমদানি করা হচ্ছে এই ব্যাপারটা একেবারে সত্যি যে এই ধরনের সিনেমা দেখার জন্য তেমন কেউই একেবারে মুখিয়ে থাকে না এমনকি আজকের আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের মাঝখানে হয়তো এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে বলবে যে হ্যাঁ ভাই এই সিনেমাটার ট্রেলার দেখার পরে আমি সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য একেবারে মুখিয়ে আছি একেবারে পাগল হয়ে আছি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না যদিও এই সিনেমার ট্রেলারটা মোটামুটি ভালো হয়েছে বাট ট্রেলার দেখার পরে আমারও কিন্তু একেবারে মনে হয়নি যে এই সিনেমাটা আমি থিয়েটারে গিয়ে দেখব বরঞ্চ রাজকুমার রাও এর আগের সিনেমা যেটা এখন এই মুহূর্তে থিয়েটারে চলছে শ্রীকান্ত ওইটার ট্রেলার দেখার পরে আমার প্রচন্ড রকমের ভালো লেগেছিল এবং ওই সিনেমাটা থিয়েটারে দেখার জন্য আমি বখিয়েছিলাম তো যদি শ্রীকান্ত বাংলাদেশে রিলিজ হতো থিয়েটারে তাহলে আমি অবশ্যই থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখতাম বাট এই সিনেমাটা আমার মনে হয় না আমি দেখার জন্য থিয়েটারে যাব তো প্রশ্ন হচ্ছে তাহলে কেন এই ধরনের সিনেমা আমদানি করা হচ্ছে উইল এর সহজ উত্তর হচ্ছে এই ধরনের কোনো হাইপ কোনো বাজ না থাকা হিন্দি সিনেমা বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে যত টাকা ইনকাম করবে অনেক হাইপলা বাংলাদেশি সিনেমাও সেই পরিমাণ অর্থ ইনকাম করতে কিন্তু পারে না এই ব্যাপারটা একেবারে হাতে কলমে উদাহরণ আপনাদেরকে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এবারের ঈদে রিলিজ রাজকুমার যেই সিনেমাটা এবারে ঈদে রিলিজ প্রাপ্ত সবগুলো সিনেমার মধ্যে সব থেকে বেশি হাইপ নিয়ে রিলিজ পেয়েছে যেখানে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় কমার্শিয়াল স্টার সাকিব খান তারপরেও সেই সিনেমাটাই কিন্তু মাল্টিপ্লেক্সে বিট করে দিয়েছিল ক্রু এর মতো সিনেমা ইয়েস ক্রু যেটাও কোনো বড় বাজেটের সিনেমা না যেই সিনেমার কোনো বিগ হাইপ নেই এমনকি সেই সিনেমার মধ্যে কোনো স্টার পাওয়ারও নেই একটা নারী কেন্দ্রিক সিনেমা টাবু কারিনা কাপুর এবং কৃতি সানন এখানে রয়েছে কোন বড় মেয়ে স্টারও কিন্তু এই সিনেমার মধ্যে নেই তার উপরে এই সিনেমাটা রিলিজের পর থেকে কিন্তু মিক্সড টু নেগেটিভ রিভিউ পেয়েছে একেবারেই যে খুব একটা ভালো সিনেমা অনেক বেশি পজিটিভ রেসপন্স পাচ্ছে ব্যাপারটা কিন্তু এমনও না তো এইরকমের একটা সিনেমা যে সিনেমার মধ্যে বড় কোনো স্টার নেই কোনো বিগ বাজেটের সিনেমা না একটা নারী কেন্দ্রিক সিনেমা এমনকি সিনেমাটাও খুব একটা ভালো হয়নি সেই সিনেমাটাও বাংলাদেশের সব থেকে বড় স্টার শাকিব খানের সিনেমা সেই সিনেমাকে মাল্টিপ্লেক্সে বিট করে দিয়েছে তাও আবার রিলিজের অনেক অনেক পরে এসে ইয়েস ক্রু সিনেমাটা কিন্তু মাল্টিপ্লেক্সে ঈদের আগেই রিলিজ করে গেছে বাট যেহেতু বাংলাদেশে এরকমটা নিয়ম রয়েছে যে ঈদের সময় হিন্দি সিনেমা চলতে পারবে না এই জন্য কিন্তু ঈদের সময় সিনেমাটা বন্ধ ছিল এর পরে দুই বা তিন সপ্তাহ পরে আই'm not এই সময় রিলিজ করার পরেও কিন্তু রাজকুমারের কালেকশনকে বিট করে দিয়ে ওই সপ্তাহের সিনেপ্লেক্সের টপ লিস্টে এক নাম্বারে জায়গা করে নেয় ক্রু তাহলে ভাবতে পারছেন যে বাংলাদেশে মাল্টিপ্লেক্সে হিন্দি সিনেমার কত দর্শক রয়েছে শাকিব খানের সিনেমা কখনো যে মাল্টিপ্লেক্সে খুব একটা ভালো ব্যবসা করে ব্যাপারটা কিন্তু এমন না কিন্তু প্রিয়তমার পর থেকে কিন্তু সেই ব্যাপারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে প্রিয়তমা মাল্টিপ্লেক্সে খুবই ভালো চলেছে এবং রাজকুমার সিনেমাটা যেটা এত ভালো পজিটিভ রিভিউ পেয়েছে আমিও পজিটিভ রিভিউ দিয়েছিলাম একটা ভালো সিনেমা হয়েছে সেই সিনেমাও কিন্তু মাল্টিপ্লেক্সে শাকিব খানের অন্যান্য সিনেমার থেকে অনেক অনেক ভালো কিন্তু চলেছে অনেক মানুষ সিনেপ্লেক্সে গিয়ে সিনেমাটা দেখেছে বাট স্টিল ক্রু এর মতো একটা এভারেজ সিনেমা যেটা অনেক আগে রিলিজ হয়ে গেছে যেই সিনেমার মধ্যে কোনো স্টার পাওয়ার নেই সেই সিনেমাটাও রাজকুমারকে বিট করে দিয়ে

সিনেমাটা রিলিজে তারা ঠিক কতটুকু বাধা দিতে পারে ব্যাপারটা এখন দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট আপনাদের মতামত অবশ্যই জানাবেন যদি আমাদের চ্যানেল প্রথমবার হয়ে থাকেন প্লিজ তাইক সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট টাটা